ব্যাক লাইট প্লাস ব্যাক শো লাইট, ব্যাক ডালা শো লাইট দুটাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। পিছনের নাম্বার প্লেট ফ্রেশ, এই স্পয়লার যেটা এটাও গাড়ির সাথে অরিজিনাল। দেখেন নিশানের মনোগ্রাম অরিজিনাল, এই শুধুমাত্র পিছনের এই বডি কিটটা এক্সট্রা লাগানো হয়েছে। আমি ব্যাক ডালাটা খুলে দেখাই। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সচরাচর আপনি অন্যান্য এক্সেলে কিন্তু পাবেন না, এটাতে JBL সাউন্ড সিস্টেম পাবেন, তারপরে ফোর হুইল পাবেন, সিট হিটার পাবেন, 360 ক্যামেরা পাবেন, হ্যাঁ, আর হচ্ছে সুইপ লেদার সিট পাবেন, মানে একেবারে ফুল লোডেড প্লাস আপনার প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট, আর আরও পাচ্ছেন আপনি ফুললি অরিজিনাল কালারের গাড়িটা, একেবারে ফুললি অরিজিনাল কালার। ফ্রন্ট সাইডে গাড়িটা শুধুমাত্র এই বাম্পার কিট যেটা আছে এইটা ইনস্টল করা হয়েছে, আর আদারওয়াইজ আপনার টোটাল গাড়িটা অরিজিনাল, একেবারে ফুললি অরিজিনাল। হেডলাইট দুইটাই কিন্তু প্রজেকশন, ফ্রন্টের যে গ্রিল আছে নিশানের গ্রিলগুলো একটু বড় হয়, ফ্রন্টের যে গ্রিলটা আছে এটাও কিন্তু গাড়ির সাথে, একেবারেই গাড়ির সাথে আছে। আর ফগ লাইট দুই পিস আছে। ওকে, সাথে আছে বাস্তি। হ্যাঁ, সাথে সাথে আমার বাস্তি। তোমার নাম কি? ওকে, খুব সুন্দর নেম। এই হচ্ছে ফ্রন্টের টায়ার, দেখেন ফ্রন্টের টায়ারটা এখনও 35,000 কিলো চলবে ও ভাই, এটা 35,000 কিলো যাবে এখনও। অ্যালয়টা কিন্তু অ্যালয়ের প্রকারভেদ আছে, এটা কিন্তু অরিজিনাল জাপানি অ্যালয়। ওকে, এটা অরিজিনাল জাপানি অ্যালয়, আর সাথে ফুট স্টেপ পাচ্ছেন আপনি, হ্যাঁ সাথে কিন্তু ফুট স্টেপ পাচ্ছেন। আর এটার ডোর হ্যান্ডেলগুলো অরিজিনালি পাবেন নিকেল, এটা হাই গ্রেডের গাড়ি, কিন্তু পুশ স্টার্ট, আবার আইডেল স্টপও আছে। ওকে, সামনে গ্লাস। হ্যাঁ, আর ফ্রন্ট সাইডের গ্লাস এটা অরিজিনাল, 100% অরিজিনাল। আচ্ছা, আইডেল স্টপ সহ? আইডেল স্টপ সহ, আইডেল স্টপ প্লাস পুশ। আচ্ছা, আইডেল স্টপের সুবিধাটা বলে দেন। আইডেল স্টপটার সুবিধা হলো, ঢাকা সিটি যেহেতু একটা জামের শহর, আপনি গাড়িটা চালাচ্ছেন হঠাৎ দেখা গেলো যে একটা সিগনালে পড়লেন, এখন 10 মিনিট আপনি সিগনালে বসে থাকলেন, একটা গাড়ি যদি 60 কিলো স্পিডও চলে 10 মিনিটে 10 কিলো যাওয়া যায়, তো 10 কিলো চললে আপনার 1 লিটার অকটেন খরচ হবে, স্বাভাবিক। তো আপনি জ্যামে যখন পড়ছেন আইডেল স্টপে অটোমেটিক এটার ইঞ্জিন অফ হয়ে যাবে, বাট আর সমস্ত কিছু কিন্তু কাজ করবে, এসি থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন। অর্থাৎ এই যে 10 মিনিটে আপনার যে 1 লিটার ফুয়েল কস্ট এটা আর হইল না, অর্থাৎ ব্যাটারির মাধ্যমে আপনি এসি থেকে শুরু করে সব কিছু, সিডি টিডি যা মন চায় আপনি সব নিখুঁত। ওকে, মানে বাইরেটা ভালো পাওয়া যাবে, এটা স্বাভাবিক তেল সাশ্রয় হবে, টাকা সাশ্রয় হবে, টাকা সাশ্রয় হবে। আর এই দরজা দেখেন, এটাতে কিন্তু খোলা কাটা নাই কোনো প্রকার, ফ্রেশ, আর দরজার প্যাডগুলো ফ্রেশ, জি প্যাকেজের গাড়ি হওয়ার কারণে এটার হ্যান্ডেলও নিকেল, আর হচ্ছে JBL সাউন্ড সিস্টেম আছে এটাতে। ওকে, হ্যাঁ, আর এগুলো হচ্ছে কিন্তু সুইপ লেদার সিট, সুইপ লেদার সিট, এখানে এই যে দেখেন সিট হিটার এবং সিট হিটার, হ্যাঁ, ফোর হুইল টু হুইল দুইটাই আছে, 360 তো আছেই, আইডেল স্টপটা ওই পাশে আছে এবং ক্রুজ স্টার্ট, হ্যাঁ ক্রুজ কন্ট্রোলও আছে, মানে অপশনের ছড়াছড়ি এটাতে, একবারে সর্বশেষ পর্যন্ত এটার অপশন আছে। পিছনের দরজাটা যদি দেখে দেখেন, এটা তো কিন্তু খোলা কাটা নাই, ফ্রেশ ডোর প্যানেল, ফ্রেশ, পিছনে আছে সিট ডিভাইডার প্লাস কাপ ফোল্ডার, কাপ ফোল্ডার, আবার কিন্তু আছে এসি সিস্টেম, একদম আইসক্রিম এসি। আরেকটা জিনিস বলাই হয়নি, সানরুফ মুনরুফ সহ আছে, একদম বিগ সাইজ, হ্যাঁ সানরুফ মুনরুফ সহ আছে। দেখেন এটার অপশন, মানে অপশন বলতে গেলে হয়রান হওয়া লাগে। ওকে, পিছনের ব্যাক লাইট প্লাস ব্যাক শো লাইট, ব্যাক ডালা শো লাইট দুটাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে। পিছনের নাম্বার প্লেট ফ্রেশ, এই স্পয়লার যেটা এটাও গাড়ির সাথে অরিজিনাল। দেখেন নিশানের মনোগ্রাম অরিজিনাল, এই শুধুমাত্র পিছনের এই বডি কিটটা এক্সট্রা লাগানো হয়েছে। আমি ব্যাক ডালাটা খুলে দেখাই। এবার আসেন স্পেসে, পিছনে আপনার ধরেন মালামাল লাগেজ যত পরিমাণ চান এটাতে কিন্তু আপনি রাখতে পারবেন, সেই ধরনের স্পেসও আছে, এদিকে স্পেস আছে, এদিকে স্পেস আছে, এরপরে এটার নিচেও কিন্তু আছে, দেখেন এই যে স্পেয়ার চাকা, হ্যাঁ, আর এই যে দেখেন চেসিস, গাড়িটা অরিজিনালি ধরেন অরিজিনালি 54,000 কিলো চলছে এই পর্যন্ত, 2014 সালের মডেল হলে কি হবে, মাত্র 54,000 কিলো চলছে এই 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 6 আর 4 10 বছরে টোটাল গাড়িটা। পিছন সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাবু ভাই, একেবারে আনটাচ এক পিস গাড়ি। আমি এই গাড়িটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো এক্সটিলকে, আমি এই গাড়ি দিয়ে চ্যালেঞ্জ করব। এই পাশের দরজাটা দেখেন, এটাতেও কিন্তু খোলা কাটা নাই, ফ্রেশ, এই ডোর প্যানেল ফ্রেশ, ডোর প্যাড ফ্রেশ, এবং
JBL সাউন্ড সিস্টেম এটা? হ্যাঁ, JBL সাউন্ড সিস্টেম বাবু ভাই, 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি, JBL সাউন্ড সিস্টেম সহ 5 সিটের গাড়ি। এটা হচ্ছে সামনের ডোর। হ্যাঁ, এই ফ্রন্ট ডোর, এটা তো কিন্তু আপনার খোলা কাটা নাই এবং ভাই ভিতরটা, হ্যাঁ, এই হলো, এই যে আইডল স্টপ বাবু ভাই, ওকে, এই যে দেখেন আইডল স্টপ, আর এই হচ্ছে স্মার্ট স্টপ, আর হচ্ছে ক্রুজ কন্ট্রোল, ফোর হুইল আগেও দেখাইছি, ফোর হুইল সিট হিটার, তারপরে 360 চালাইলে বোঝা যাবে, এসি সিস্টেম, টাচ, আর এ হচ্ছে সানরুফ, ঠিক আছে, সানরুফটা এই এই যে সানরুফ বাবু ভাই দেখেন, সানরুফ, সানরুফ প্লাস মুনরুফ দুটাই কিন্তু এটাতে আছে, পাবেন আপনারা, হ্যাঁ অবশ্যই চলে আসবেন। এখানে এখানেও দেখেন একটা ক্যামেরা আছে, হ্যাঁ দেখেন, মানে সবকিছু আছে, সব 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 কিছু আছে, পারফেক্ট। আর আমি কমতি নাই ভাই, ইঞ্জিনটা দেখাই দিচ্ছি এবার, মাত্র 54,000 কিলো চলছে কিন্তু গাড়িটা, এই দেখেন ইঞ্জিন, হ্যাঁ 2000 সিসি অক্টেনের গাড়ি কিন্তু এটা, নট হাইব্রিড, অক্টেনের গাড়ি, দেখেন ইঞ্জিন গিয়ার একেবারে পারফেক্ট, আপনি প্রয়োজনে কম্পিউটারে চেক আপ করে নিতে পারবেন, ফ্রন্টের মাসেল দেখেন আনটাচ, সকেজাবারের খুঁটি, হিটপ্রুফ, হিটপ্রুফ মানে যা আছে, বনেট হিটপ্রুফটা দেখেন এখনো কিন্তু নতুনের মতো আছে, হ্যাঁ একবারে জাপানি দেখেন, পুরোটাই হচ্ছে 2003 বডি আছে, একদম ফুল লোডেড গাড়ি ভাই, ফুল লোডেড গাড়ি। আমি এই একটা গাড়ি নিয়ে চ্যালেঞ্জ করতে পারি, এত পরিমাণ ফ্রেশ, ওকে, মডেল 14, রেজিস্ট্রেশন 15, আর অপশন বলতে গেলে এখন আবার 2 মিনিট লাগবে, আমি অপশনটা নাই বললাম, আইসা প্র্যাকটিক্যালি দেখবে গাড়িটা, গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই 36 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা, আসলে কিছুটা অনার করব, পেপার্স পাবে ফুল, ওকে, আর আমার ভিডিও দেখে আসলে অবশ্যই আপনিও ভালো থাকবেন।